আশা করি নাই আমরা আশা করব এখন আমরা একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আছি মানুষের ভোটের অধিকারের আন্দোলনের মধ্যে আছি এই ভোটের অধিকার এবং যত পর্যন্ত গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনে জাতি কি আন্দোলন করছে এই আন্দোলনে আইনজীবীরা কোনো অবস্থাতেই পিছিয়ে থাকবে না এবং সেই জন্য আজকে দেখেন বন্ধের মধ্যেও আপনারা যে সমস্ত আইনজীবীরা উপস্থিত হয়েছেন তাদেরকে দেশ জাতির পক্ষে জাতি আপনাদেরকে ঐতিহাসিকভাবে স্মরণ করবে যে আপনারা আপনাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন আপনারা গণতন্ত্র উদ্ধারের জন্য আপনারা আপনাদের সময় ক্ষেপণ করছেন এবং আপনাদের সময় দিচ্ছেন এটা সারা দেশের আইনজীবীদের জন্য সারা দেশের জনগণের জন্য খুবই একটি অনুপ্রেরণাদায়ক বিষয় তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের এই আগামী 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কর্মসূচি এই কর্মসূচি আপনারা পালন করবেন এবং এই কর্মসূচিটা স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন এই আহ্বান রেখে আজকের এই সমস্ত আয়োজক দাদাকে আমি ধন্যবাদ দিচ্ছি যারা উপস্থিত হয়েছেন সামনে ভাই বোনেরা সকলকে ধন্যবাদ দিচ্ছি কোন অবস্থাতেই এই আদালতে আমরা কেউ যাব না এই শপথ নিয়ে আমরা আপাতত আমাদের বক্তব্য এখানে শেষ করছি